মহানবমীর সন্ধ্যায় গৈরিকা একদম রেডি, নতুন শাড়ি নতুন গয়না, এই হচ্ছে ওর সাজ পোশাক। পুজো তো এবার গৈরিকারই তো। যাই হোক, মহানবমীর সন্ধ্যায় আমি আর গৈরিকা চলে এসেছি আমাদের পুরনো কমপ্লেক্সের পুজোতে। এখানে পুজোটা ভীষণ নিষ্ঠার সঙ্গে হয়, সবাই ভীষণ কোঅপারেটিভ, সবাই হাতে হাতে করে, তাই জন্যই এত সুন্দরভাবে হতে পারে আর কি। তো আমরা বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে পুজো দেখলাম, আর এই হচ্ছে আমার মহানবমীর ড্রেস আর কি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এর জন্য থ্যাংক ইউ দিয়াকে। আর গান বাজনাও হচ্ছিলো, এই পুজো গান বাজনা সব কিছু নিয়ে এই কমপ্লেক্সের পুজো। আর পরদিন মানে দশমীর সকালবেলা আমার ব্রেকফাস্ট মেনু দেখুন, লুচি, গরম গরম ফুলকো লুচি, লম্বা বেগুন ভাজা, ছোলার ডাল, জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এই সুজি, সুজিতে চিনিটা নন্দিতা ফাটিয়ে দিয়েছিল। নন্দিতার অলোকদার বাড়িতে এসেছি ব্রেকফাস্ট করতে, নিমন্ত্রণ করেছিল তাই জন্য। আর এখানে মিষ্টিও দিয়েছে, আমি মিষ্টিটা খাইনি কারণ সুজির পরে মিষ্টিটার কোনো প্রয়োজন নেই, কিন্তু দারুণ হয়েছিল। তার নন্দিতা থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, ওই দিন বিকেলবেলা আমরা আবার কমপ্লেক্সে চলে আসি, কারণ গৈরিকা বরণ করবে, তাই জন্য এখানে সবাই মিলে ফটো সেশন করছে। আর অনেক বরণের আগে এই সবগুলো করতে হয়, গৈরিকা সেটাই করছে, সবাই মিলে সেটাই করছে আর কি। তো আমার এখানে কোনো কাজ নেই খালি ছবি তোলা ছাড়া, কিন্তু গৈরিকার সঙ্গে আসতে হয়, ও বলে আমি একা যাবো না চলো, আর হেল্প করতে হয়, এটা এটা ধরতে দেয়, ওটা ধরতে দেয়, এটা রাখতে দেয়, এই সব করে। তো যাই হোক, ও বরণ করলো শান্তিভাবেই, সবাই ভীষণ কোঅপারেটও করলো ওকে। তা ও শুধু দুর্গা ঠাকুর না, সব ঠাকুরকেই বরণ করতে হয়, এটা প্রত্যেক বছরই দেখি আমি। এই হচ্ছেন আমাদের কার্তিক ঠাকুর, কার্তিক পুজো আসছে সামনে। আর এখানে গৈরিকার পিঠে কে যেন আমার নাম লিখেছে, না এটা সম্পাদি লিখেছে, এই যে সম্পাদি, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে দেখাচ্ছি, এই যে সম্পাদিকে রং আবে কী বলে সিঁদুর লাগাচ্ছে গৈরিকা, সম্পাদি এবং আর ঐজুরিয়াদি, এরা খুব মিশুকে ভীষণ হাসি ঠাট্টা গল্প করে। গৈরিকার না লোক পেলে আর কিছু চাই না, যেখানেই লোকজন সেখানেই গৈরিকা ভীষণ কমফোর্টেবল, আর খুব টেনশান ফ্রি মেয়ে, কোনো কিছু নিয়ে খুব বেশি টেনশান করে না। আমার হয়তো রাতে ঘুম চলে যায়, ওর ঘুম একদম নিশ্চিন্ত ঘুম দেয়, ভীষণ পজিটিভ একটা ভাইবস গৈরিকার থেকে পাই আমি সারা বছর এবং সব সময়। ওর কখনো মন খারাপ মানে খুব সিরিয়াস কেস, তা নাহলে ওর মন খারাপ খুব একটা হয় না। তো যাই হোক, লোকজন নিয়েই ও আনন্দ থাকতে ভালোবাসে, সবার সঙ্গে মেশে, এই খেসারা তো দেয় মাঝে মাঝে। তো যাই হোক, সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। তো এখানে গৈরিকা বেশ খানিকক্ষণ ধরে এই সব করলো, এই কমপ্লেক্সে আবার সিদ্ধিও হয়েছিল জানেন তো, ওই লাইট সিদ্ধি আর কি, সবাই যাতে খেতে পারে, বাচ্চারাও খেয়েছে, তো বেশ ভালো। আর তারপরে আমরা চলে এসেছি চন্দননগরের রানীঘাটে, এখানে ঠাকুরের বিসর্জন হচ্ছে। এক বছরের জন্য আমরা ওয়েট করে থাকি, এই আজকে বিসর্জন হবে, আবার এক বছরের অপেক্ষা, এবং কত তোড় জোড় আয়োজন, কত কী প্ল্যানিং, কত কী চলে তাই না। তো মা চলে যাচ্ছে, মন তো একটু খারাপ, এত আয়োজন আজকে শেষ হলো, আর মা গেলে তবেই আবার আগামী বছর আবার মা আসবেন, আবার নতুন মূর্তি গড়া হবে, আবার মাকে প্রতিষ্ঠা করা হবে, কত কমিটি, কত বারোয়ারি, কত আয়োজন করবে, তার মিটিং শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর পর থেকেই। তো যাই হোক, সবাইকে শুভ বিজয়া জানাই, এই পুজো খুব ভালো কাটলো, অন্যান্য বছরের মতনই খুবই ভালো কাটলো। এই যে মা, খারাপ লাগে মাকে যখন এরকম জলে দেওয়া হয়, কিন্তু কিছু করার নেই, এটাই, মা গেলে তবেই আবার পরের বছরে আসবেন। তো সবাই ভালো থাকবেন, এক বছর খুব ভালোভাবে কাটাবেন, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, আবার লক্ষ্মী পুজোর পর থেকেই পরের বছরে প্ল্যানিং শুরু করে দেবেন। সবাইকে শুভ বিজয়া, ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে, টাটা।